বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, সবাইকে পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা, ঈদ মোবারক। আজকের এই সংবর্ধনা অনুষ্ঠানে আমাদের মাঝে প্রধান অতিথি হিসেবে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সফল সভাপতি, মোড়লগঞ্জের কৃতি সন্তান, মোড়লগঞ্জ শরণখোলার উন্নয়নের রূপকার, জন্মশ্রী দেশরত্ন শেখ হাসিনার সুপার সিলেকশন, আমাদের সকলের গর্ব এবং অহংকার জনাব আলহাজ এইচএম বদিউজ্জামান সোহাগ, সাবেক সভাপতি বাংলাদেশ ছাত্রলীগ এবং কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য বাগেরহাট জেলা আওয়ামী লীগ। আমাদের মাঝে আরো উপস্থিত আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র, বাগেরহাট জেলা আর কৃতি সন্তান আমাদের এইচএম বদিউজ্জামান সোহাগ ভাই, যে পথ ধরে হেঁটে যান সেই পথ ধরেই যে বাগেরহাটের ছেলেরা হাঁটতে শিখেছে, তিনি হাঁটতে শিখিয়েছেন তিনি বদিউজ্জামান সোহাগ, আর তার একই পথে তিনি হেঁটে বেড়াচ্ছেন। আমাদের বাগেরহাটবাসীর গর্ব রামপালের কৃতি সন্তান জনাব মোতাহার হোসেন প্রিন্স, সাধারণ সম্পাদক বাংলাদেশ ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয়। আমাদের মাঝে বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত আছেন মোড়লগঞ্জ উপজেলা আওয়ামী লীগের বিপ্লবী সাধারণ সম্পাদক জনাব এম এমদাদুল হোসেন এমদাদ। আমাদের মাঝে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল, কিন্তু একটি দুর্ঘটনাবশত আমাদের মাঝে আসতে পারেননি বাগেরহাট জেলা ছাত্রলীগের সংগ্রামী সভাপতি এবং সাধারণ সম্পাদক, এজন্য তারা দুঃখ প্রকাশ করেছেন। আমাদের মাঝে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন মোড়লগঞ্জ উপজেলা ছাত্রলীগের সংগ্রামী সভাপতি জনাব ওবায়দুর রহমান পিটু। আমাদের মাঝে উপস্থিত আছেন মোড়লগঞ্জ উপজেলা ছাত্রলীগের বিপ্লবী সাধারণ সম্পাদক জনাব আবু ফয়েজ আল নিশাদ। আমাদের মাঝে উপস্থিত আছেন হোগলাপাশা ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের আওয়ামী লীগের নেতৃবৃন্দ, এবং আজকের সভায় সভাপতিত্ব করছেন হোগলাপাশা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জনাব বাবু নিরঞ্জন বিহারী রায়, যিনি আমার দাদার সাথে একসাথে রাজনীতি করতে পারতেন, তার সামনে তার সভাপতিত্বে আজকের এই অনুষ্ঠানে আমি আসতে পেরে নিজেকে খুব সৌভাগ্যবান মনে করছি। সংগ্রামী উপস্থিতি আমার বক্তব্যে শুরুতেই আমি গভীর শ্রদ্ধাভরে স্মরণ করছি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, বাঙালি জাতির রাখাল রাজা, যিনি জন্ম না হলে হয়তো আজকে আমরা এই বাংলাদেশ পেতাম না, সেই স্বাধীন বাংলাদেশের জন্মদাতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে একই সাথে আমি স্মরণ করছি। ১৯৭৫ সালে জাতির জনকের সাথে যাদেরকে সেই ১৯৭৫ সালের পনেরোই আগস্ট ঘাতকের ভুলে নির্মমভাবে শহীদ করেছিল তাদেরকে আমি শ্রদ্ধাভরে স্মরণ করছি, বাংলার সেই শ্রেষ্ঠ বীরদের যাদের রক্তের বিনিময়ে আমরা আজকে এই স্বাধীন বাংলাদেশ পেয়েছি। আমি শ্রদ্ধাভরে স্মরণ করছি ১৯৫২ সালে এই মাতৃভাষা যে ভাষায় আমরা আজকে কথা বলি সেই ভাষার জন্য যারা শহীদ হয়েছেন তাদেরকে। প্রিয় উপস্থিতি, আপনারা সকলেই জানেন ১৯৪৮ সালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তা বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যবাহী ফজলুল হক মুসলিম হলে বাংলাদেশ ছাত্রলীগের জন্ম দেন, যার ঠিক এক বছর পরে বাংলাদেশ আওয়ামী লীগের জন্ম হয়। বাংলাদেশ ছাত্রলীগ কোন এমন একটি সংগঠন যে সংগঠন বাংলাদেশের সকল অন্যায় অবিচারের বিরুদ্ধে প্রতিরোধ করেছে, বাংলাদেশের সকল আন্দোলন সংগ্রামের সামনে থেকে নেতৃত্ব দিয়েছে। ১৯৫২ সালে মাতৃভাষার জন্য যে ছাত্র সংগ্রাম পরিষদ গঠিত হয় তার নেতৃত্বে ছিল বাংলাদেশ ছাত্রলীগ। ১৯৫৪ সালের যুক্ত ফ্রন্ট নির্বাচনে জয়ী হওয়ার পিছনে মুখ্য ভূমিকা পালন করে যে সংগঠন তার নাম বাংলাদেশ ছাত্রলীগ। ১৯৬২ সালে যখন অবৈধ শিক্ষা কমিশন গঠন করে দেশের শিক্ষার অধিকারকে ভূলুণ্ঠিত করা হয় তখন তার বিরুদ্ধে সংগ্রাম গড়ে তোলে বাংলাদেশ ছাত্রলীগ। ১৯৬৬ সালে বাঙালি জাতির মুক্তির সনদ দেয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, সেই ছয় দফা বাস্তবায়নের মূল দায়িত্ব জাতির জনক যাদেরকে দেন সেই সংগঠনের নাম বাংলাদেশ ছাত্রলীগ। ১৯৬৮ সালে ১৯৬৯ সালে গণ অভ্যুত্থানের সময় বাংলাদেশে গণজোয়ারের সৃষ্টি হয়, সেই গণজোয়ারে নেতৃত্ব দেয় বাংলাদেশ ছাত্রলীগ। ১৯৭০ সালের সাধারণ নির্বাচনে আওয়ামী লীগ সরকার পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তানের মধ্যে যে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে সেই সংখ্যাগরিষ্ঠতার পিছনে মুখ্য ভূমিকা পালনকারী ছাত্র সংগঠনের নাম বাংলাদেশ ছাত্রলীগ।
1971 সালে এই ছাত্র সংগঠনের 17,000 নেতা কর্মীর রক্তের বিনিময়ে আমরা পেয়েছি এই স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। সংগ্রামী উপস্থিতি আজকে এখানে বক্তব্য দেওয়ার কোন সুযোগ নাই। আমি আপনাদের কারো সন্তান, কারো ভাগ্না, কারো ভাইস্যা, কারো ভাই, কারো বন্ধু, আপনাদের সামনে আমার আজকে বক্তব্য করার কোন সুযোগ নেই। আপনাদের প্রতি আমার শুধুই কৃতজ্ঞতা। শুধু আমি দু একটি কথা এখানে বলতে চাই। আগামী নির্বাচন 19 সালে নির্বাচন অনুষ্ঠিত হবে, সেই নির্বাচনে নৌকার জন্য আমাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। নৌকা কোন ব্যক্তি বিশেষের মার্কা নয়, নৌকা জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার মার্কা। এই মার্কা কোন ব্যক্তি বিশেষের নয়, নৌকার জয়ের জন্য আমাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। কে আওয়ামী লীগ, কে ছাত্রলীগ, কে যুবলীগ, এটা দেখার সময় নাই। আজকে সময় এসেছে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, তাঁতি লীগ সহ আওয়ামী লীগের সকল সহযোগী অঙ্গ সংগঠনের একত্র হয়ে নৌকার বিজয়ের জন্য কাজ করার। প্রিয় উপস্থিতি, আপনারা জানেন জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা ভীষণ 2021 এবং 2041 হাতে নিয়েছেন। 2021 সালের মধ্যে মধ্যমায়ের বাংলাদেশ এবং 2041 সালের মধ্যে একটি উন্নত বাংলাদেশ করার যে স্বপ্ন দেখছেন, সেই স্বপ্নের সারথি হয়ে আমাদেরকেই জননেত্রীর হাতকে শক্তিশালী করতে হবে। তার জন্য আমাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। আপনারা জানেন 2008 সালের জাতীয় নির্বাচনে যখন জননেত্রী শেখ হাসিনা ক্ষমতা আসেন, তখন তিনি নির্বাচনী ইশতেহারে বলেছিলেন, এদেশের গরিব দুঃখী মেহনতি মানুষের জন্য 10 টাকা করে দেবেন এই কেজি চাল। যে দেশে একটা সাধারণ জিনিসের দামও অনেক বেশি, দ্রব্যমূল্য এত উদ্যোগের মধ্যেও সাধারণ গরিব মেহনতি মানুষের কথা চিন্তা করে জননেত্রী শেখ হাসিনা কিন্তু তার নির্বাচনী ইশতেহার রেখেছেন। বছরে 6 মাস কিন্তু 10 টাকায় গরিব দুঃখী মানুষের জন্য চাল দেওয়া হয়। যেটা তিনি বলেছেন সেটা তিনি করেছেন। জননেত্রী শেখ হাসিনা এমন ব্যক্তি, তিনি যা বলেন তাই করেন। আপনারা জানেন, আপনাদেরকে দু একটি কথা বলবো। পদ্মা সেতু, আমরা যখন ছোট ছিলাম, এমনকি আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হই, তখন আমার মনে আছে আমরা সবসময় বলতাম এই পদ্মা সেতু একদিন হবে, হয়তো এই পদ্মা সেতু সুফল আমরা পাব না, আমাদের সন্তানরা অথবা তাদের পরবর্তী প্রজন্ম পাবে, এমন ধারণা আমাদের সবারই ছিল। কিন্তু সেই ধারণাকে বদলে দিয়েছেন জননেত্রী শেখ হাসিনা। আপনারা জানেন 2021 সালের আগেই ইনশাল্লাহ পদ্মা সেতুতে বাস চলবে, ট্রেন চলবে। এই বাগেরহাট আওয়ামী লীগ সরকারের এক বিশেষ দান। আপনারা জানেন এই বাগেরহাট পর্যন্ত পদ্মা সেতু হওয়ার পর যে হাইওয়ে রেল হবে এবং যে রেললাইন হবে, সেই রেললাইন কিন্তু বাগেরহাট পর্যন্ত আসবে, যা আগে ছিল না। একটি পুরান রেললাইন ছিল বাগেরহাট পর্যন্ত, যা বন্ধ, কিন্তু সেই লাইন কিন্তু আবারও চালু করবে জননেত্রী শেখ হাসিনা সরকার। তার নির্বাচনী প্রতিশ্রুতি দিয়েছেন। আপনারা জানেন এই বাগেরহাটেই জননেত্রী শেখ হাসিনা, আপনারা দেখতে পাচ্ছেন আমরা বিদ্যুৎ সংকটে অনেক সময় থাকি, মাঝে মাঝে আমাদের বিদ্যুৎ যায়, বিদ্যুৎ থাকে না। এই বিদ্যুতের সমস্যা সমাধান করার জন্য জননেত্রী শেখ হাসিনা যে প্রকল্প হাতে নিয়েছেন তাও কিন্তু এই বাগেরহাটে নিয়েছে। এই বাগেরহাটের রামপালেই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বিদ্যুৎ কেন্দ্র করবেন। এবং আপনারা আরো জানেন যে বাংলাদেশের অন্যতম জেলা হিসেবে বাগেরহাট কেমনভাবেই সম্মানিত করা হয়েছে। বাংলাদেশের খুব অল্প কয়েকটি জেলায় কিন্তু বিমানবন্দর আছে। বাগেরহাটের রামপালে কিন্তু বিমানবন্দর করতেছেন। আপনাদেরকে এলাকার উন্নয়ন সম্বন্ধে কি বলবো, কারণ আমার মামাবাড়ি এই 9 নম্বর ওয়ার্ডে। আমি যখন যেটা আগে আমি কিন্তু 2006 সাল থেকে বাড়ির বাইরে পড়াশোনা করি, আপনারা অনেকেই জানেন, হয়তো অনেকে জানেন না, আমি মামাবাড়ি আগে যখন যেতাম তখন হাঁটু পরিমাণ কাদা পাড়িয়ে আমাকে যেতে হতো, কিন্তু এখন কিন্তু সেই কাদা নাই। এখন আমি সেখানে একদম শুকনো অবস্থায় এবং পাকা রোড, সম্পূর্ণভাবে পাকা রয়েছে, যেটা জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা 2008 সালে নির্বাচনের চয়ন করার পরেই কিন্তু হয়েছে। আপনারা জানেন এই এলাকার রোড একদম মহিষপুরা মোড় থেকে শুরু করে সে চিন্নাখালী বাজার পর্যন্ত, কিন্তু বাজারের এপার পর্যন্ত গিয়ে ঠেকেছে, যা আওয়ামী লীগ সরকারের উন্নয়ন। আমরা এই এলাকার মানুষ যদি এরপর আওয়ামী লীগ সরকারকে ভোট না দেয়, তাহলে আমাদেরকে মানুষ কিন্তু বেইমান বলবে। আপনারা জানেন, প্রিয় উপস্থিতি, আপনাদেরকে আর একটা কথাই বলবো। আপনারা জানেন এখানে উপস্থিত আছেন আমাদের শ্রদ্ধাভন বড় ভাই জামান ইসম বদুজ্জামান সোহাগ। আপনারা অনেকেই হয়তো সাইনবোর্ড থেকে স্মরণ খোলা পর্যন্ত হয়তো অনেকে যাতায়াত করেছেন।
বাংলাদেশের অন্যতম একটি খারাপ রোড কিন্তু সাইনবোর্ড থেকে শরণখোলা রোড ছিল। 2015 সালে আমি শরণখোলা গিয়েছিলাম আমার বিশ্ববিদ্যালয়ের সংগ্রামী সাধারণ সম্পাদক মোজাহার হোসেন প্রিন্সের সাথে, তখন আমরা দেখেছি যে কি পরিমাণ খারাপ রোড। এই রোডটি সম্পূর্ণ কড়ায় অবদান রেখেছেন যে ব্যক্তি, তিনি বাংলাদেশ ছাত্র লীগের সাবেক সফল সভাপতি জহুরুল ইসলাম বাবলু চৌধুরী। আমার এলাকার মানুষের কষ্ট হয়, আপনি দেখুন আমার এলাকার মানুষ কত কষ্ট করে যাতায়াত করে। এই সেখানে আপনারা দেখেছেন যে এই সাইনবোর্ড থেকে শরণখোলা পর্যন্ত রোড এখন কত সুন্দর রোড। আমি কালকেও কিন্তু শরণখোলা দিয়েছি এবং সেখানে যাতায়াত করে যে কোনো মানুষ বলবে যে অত্যন্ত সুন্দর একটি রোড, যার সমগ্র অবদান আমাদের ভাই জনাব এসএম বদিউজ্জামান সোহাগ ভাইয়ের। প্রিয় উপস্থিতি, আমি আর বক্তব্য দীর্ঘায়িত করব না, এখানে আমার নেতা উপস্থিত আছেন জনাব বদিউজ্জামান সোহাগ, তিনি বক্তব্য করবেন। আমি শুধু আজকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি এই হোকলা বাসার মানুষের প্রতি যারা আমাকে সম্মানিত করেছেন, আপনারা যারা উপস্থিত হয়েছেন আপনাদের প্রতি আমার কৃতজ্ঞতা। একই সাথে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি হোকলা বাসা ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ, হোকলা বাসা ইউনিয়ন আওয়ামী যুবলীগের নেতৃবৃন্দ, হোকলা বাসা ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ এবং ছাত্র লীগের সকল পর্যায়ের নেতৃবৃন্দদের প্রতি আমি বিশেষ শ্রদ্ধা জ্ঞাপন করছি এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমার ভাই, আমার নেতা, যার এলাকার একজন গর্বিত সন্তান হিসেবে নিজেকে একজন গর্বিত সন্তান ভাবি, সেই আলহাম বদিউজ্জামান সোহাগ ভাইকে যিনি আজকের এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হওয়ার জন্য তার প্রতি আমি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব মোজাহার হোসেন প্রিন্সের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। মোরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব এমদাদুল হক এমদাদ ভাইয়ের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। মোরগঞ্জ শরণখোলা পিরোজপুর জেলার ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দর প্রতি সর্বশেষ একটি কথাই বলব, আমাকে আপনারা যে সম্মান দিয়েছেন তাতে আমি মুগ্ধ। আমার এই সম্মানটুকু আমি ছাত্রলীগের সকল নেতা কর্মীদের জন্য উৎসর্গ করলাম। বাংলাদেশ ছাত্রলীগ আমার উপর যে দায়িত্ব অর্পণ করেছে, আমি যেন তার নিষ্ঠা এবং দায়িত্বশীলতার সহিত আমার দায়িত্ব পালন করতে পারি, তার জন্য আপনারা সবাই আমাকে দোয়া করবেন। আপনাদের সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় শ্রী দেশরত্ন শেখ হাসিনা।